আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি। আপনারা সবাই নতুন আর একটা ভ্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম আজকের ভ্লগ। এখন সকাল 9টা বাজের, ব্রেকফাস্ট রেডি করলাম। আজকে সিম্পল ওয়েতে সেমাই বানাইমু। সেমাই লাস্ট খাইছিলাম ঈদের দিন আর আজকে বানাইলাম। মধ্যে সকালবেলা সেমাই খাইতে ভালো লাগে, তো আজকে হুটহাট মন হইল খাইতে সেমাই বানাইলাই। আর আলিশার আব্বা জিব্রান আলিশা সবাই ওরকম সেমাই খাইতে পছন্দ করেন, বিশেষ করে সিম্পল ওয়েতে। কোনো ঝামেলা নাই, জাস্ট দুধের মাঝে চিনি আর তেজপাতা ডালচিনি এলাচি দিয়া গরম করিয়া পরিমাণ মতো চিনি আর হালকা এক চিমটি লবণ দিয়া দুধরে জাল দিয়া সেমাইয়ের মাঝে মিক্স করে লাইছি। উফরে কিশমিস দিয়া পরিবেশন করিলাম। তো সেমাই যত ইজিলি বানানি যায় আমার কাছে তত ভালো লাগে, আর সিম্পল ওয়েতেও বেশি মজা। আমরা লাগি এখন গ্রিন টি দিলাম পুকার। আমরা টার্মারিক যে একটি বকটা সকালবেলা একটু খাই মাঝে মধ্যে আর কি, ধরল চেঞ্জ করি করি মনের, একদিন যদিন গ্রিন টি, একদিন কফি, একদিন চা, যে সময় একটা ভালো লাগে। তবে বেশিরভাগ সময় দেখা যায় যে পুকা একটি কফি ওগুলা দিয়েও সকাল কোবেলা দেখা যায় স্টার্ট হয়, যে তা খাইলাই খাইয়া লাস্ট ফিনিশিংটা একটু সুন্দর করে দিলাইলে দেখা যায় যে একটু হালকা ফাতলা লাগে আর কি শরীরও। বিশেষ করে এই টার্মারিক অ্যাক্টিভিটা শরীরও লাগে অনেক বেশি বালা, প্লাস যে সময় খাই আলাদা একটা এনার্জেটিক লাগে। আমি জানি না, আমরা অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম খাইতে একটু খারাপ লাগে, কিন্তু এখন লাগে খাইয়ালে এত ভালো লাগে আর একটা সারা চলেও না। তো এখন আমরা লাগি যেহেতু ব্রেকফাস্ট রেডি, আজকে যাইমু গে নাতুজিত অর্ডার দিলাইবা নানি, বাড়াইমু একটু পরে আমরা নাস্তা করিয়াও বাড়াই যিমু। ওইলাকে আমরা লিভিং রুমের কিছু ফার্নিচার অর্ডার দেওয়া লাগে, পরেও আর একটা সোফা রাখার লাগে, একটা স্পেস আছে তো হই অনর মাঝে রাখার লাগে। আমরা দুইটা আর্ম চেয়ার বেড সোফা আর কি অর্ডার করমু। তো যাইমু বা চেষ্টা করমু আমরা যে তাও আর কি করি আপনার লগে শেয়ার করবার লাগে। যে কোনো একটা খাই আপনি প্রতিদিন সকালে, তো আমার কাছে সবচেয়ে বেস্ট গ্রিন টি একটা লাগে, একটা ভাল লাগে আমার কাছে। এগুলো একটু ইয়েলো কালার, বাট এগুলোর মাঝে তো টার্মারিক কথা লাগে। এখন গেলে কি বেস্ট হইব, ওখানে একটু ঝামেলা কম থাকবো, আর কুইক অর্ডার দিয়ে এলাম। ওখানে আমি অলরেডি দেখছি, এখন তোমার নিয়ে দেখাই দেখে যদি তোমার চয়েস লাগে তো ফাইনাল অর্ডার দিলাম। আজকে শনিবার নাইনি, আজকে নন মেজরিটি সব সব বিজি থাকে। নাস্তা করিয়াও রেডি হইয়া বাড়াই গেছি আনা বিয়ারে আমার বইনের গরু রাখিয়া আলিশা জিব্রানে লগে লই লাইছি। তো লাস্ট কয়েকদিন থেকে আমরা প্ল্যান করলাম যে ফার্নিচারগুলা অর্ডার দিতাম। আমরা লিভিং রুমের কিছু ফার্নিচার লাগে, তো এখানের মাঝে আর্মচেয়ার দোকান লওয়ার প্ল্যান আছে, আর ওই লাগিয়া একটা বেড সোফা বেড আর কি লইবার লাগে। তো দেখি কিতা করি ইনশাল্লাহ। আজকে পুরাও টার্গেট করিয়াও আইসি যে আমরা কি সিলেক্ট করিয়া একবারে অর্ডার দিলাইতাম, কারণ লাস্ট দুই তিন দিন আগে আলিশারা বয়ে গিয়া দেখি আইসনেন আমার হইরা যে আইও লগে দেখি আইবাই। আসলে ফার্নিচার এমন একটা জিনিস যে একটা আসলে দুইজনে মিলিয়া না লইলে পরে দেখা যায় একজনের পছন্দ লাগলে আর একজনের পছন্দ নাও হইতে পারে। আমার ক্ষেত্রে ঠিক উল্টা, আলিশার আব্বু যে একটাও চয়েস করেন আমার কাছে ভালো লাগে। আসলে নির্দ্বিধায়ও আমি দেখছি তাই যে একটা করেন কারেক্ট বা আমার চেয়েও বেস্ট ডিসিশন নিতে পারেন, তার উপরে আমার 100% ভরসা আছে। তারপরেও তাই করে আইও আইও দেখি আইব। এই তো ছুটির দিনে একটু ঘোরাঘুরি লগে কিছু খাজ কর্ম আটাইলাই, আর বিশেষ করে ফার্নিচার ও গড় ঘুরতে আমার এত ভালো লাগে আমি আর কি পাশায় প্রকাশ করতে পারতাম না, কারণ আমার অন্যান্য শপও গেলে তেমন একটা যেমন নিজেরও লাগেও শপিং করতে তেমন একটা আগ্রহ থাকে না, কিন্তু গড়ের টুকিটাকি ফার্নিচার হোক সুন্দর জিনিসগুলোর প্রতি আমার এত আগ্রহ। গড়ের শপও গেলে নিজের লাগি শপিং করলেও লাগতো অত খুশি লাগতো না, কিন্তু গড়ের জিনিসপত্র কেনাতে আমার এত খুশি লাগে।
তো যাই হোক, এখন আমরা দেখলাম আটিয়া সারা নাতুজির ভিতর কিতা কিতা দেখলাম এবং কিতা অর্ডার করবো সবকিছু চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করবার লাগে। আজকে একবারে 100% শিওর অর্ডার দিতাম, কারণ একবারে একটা ডিসিশন নিয়েও আছি। কারণ মাঝে মাঝে তো আমরা অনেকবার ঘুরি, দেখি যে কোনো জিনিস কেনার লাগে। খান্দাতে আরও আরও সব কি ফার্নিচারের দোকান আইন আছে, সবগুলা দেখা শেষ, তারপরে দেখিয়া ডিসাইড করলাম যে না, নাতুজি থাকে। কারণ নাতুজির যে লেদারটা, স্পেশালি আমরা লেদারের সোফা নিতাম, তার লাগি নাতুজিও বেস্ট। কারণ নাতুজির যে কোয়ালিটিটা, এটাই লাগে মেড ইটালি থাকি তারা আনে হয়তো, এবং অনেক সুন্দর বালা নাম্বার ওয়ান লেদার থাকে। আর যেহেতু নিতাম গড়ল লাগি, অবশ্যই বেস্ট কোয়ালিটি দেখিয়াও ট্রাই করবো। তবে আমি আজকে নাতুজিরে কোনো প্রমোট বা কোনো প্রমোশন করার লাগি আইসি না, যেহেতু আমার গড়র টুকিটাকি শপিং করা আমার, আপনারা সবাই জানেন যে আমি যেটাও করি মোটামুটি শেয়ার করি, তো ওটাও অনেকে আইডিয়া পাইন জিকা করেন কোন জায়গাতে কি লইছি, কিলান প্রাইস সব কিছু। তো আমাদের আগের কর্নার সোফাটাও লইছিল নাতুজি থাকি, প্রায় অনেক জিনিসগুলো নাতুজি থাকি লওয়া হয়, কারণ একটা বিশ্বাসযোগ্য হয়ে গেছে যে কোনো জায়গা থেকে একবার শপিং করলে আরও একবার যদি ভালো জিনিস হয় কিনতে ইচ্ছা করে। আলিশা জিবরানো দুষ্টামি খালি দেখে আর তারা সব কিছু দেখেন কোনটা নিত কোনটা না। আমার জিবরানো বাবার একটা চয়েস হয়েছে, চেয়ারটা দেখতে অনেক সুন্দর, একবারে নিচর পাটটাও খোলা যায়, তো বইলে অনেক অনেক রিল্যাক্স লাগে। একবারে পিছনের ব্যাক সাইডও ডাউন করা যায়, একটা বেডের মতো ছোটো খাটো হয়ে যায়, অনেক সুন্দর। তো দেখি কিতা করি, আসলে হামানির পরে ডিসাইড করতে অটা লইতে না অটা লইতে লাস্টে দেখা যায় যে একটা অন্যরকম একটা সিলেক্ট করলা একটা বাদে আবার অনেক সময় মত চেঞ্জ হয়ে যায়। তো আমরা একটা চয়েস করছি জিব্রানে কইরা লইবার লাগে। তো যাই হোক, জিব্রানে কইলাম আচ্ছা ওকে নো প্রবলেম, আমরা সিলেক্ট করবো না। তো এই তো এখন আবার দেখাইলাম কোন বেড সোফাটা আমরা ফাইনালি ডিসাইড করছি। এই যে আলিশারা বুকুলডার যেটা ওটা, এটা এত সুন্দর বেড হয় মাশাল্লাহ, আমি তো অবাক হয়ে গেছি, এত বড় বেড আর ওইসে গিয়া এত সুন্দরভাবে গুছাইয়া রাখা যায়। বিশেষ করে কি একবারে সব বোঝার কোনো ক্ষমতাও নাই যে একটা বেড নাই, মানে সোফা একটা এত সুন্দর। এই যে সারা একবারে গুছাইয়া একবারে বেড সিট বালিশ সব কিছু রাখার জায়গা আছে, এবং দেখতে অনেক সুন্দর এবং অনেকটাই অনেক বড় বেড, প্রায় তিনজন মানুষ হতে যাইব। তো লিভিং রুমও রাখার লাগে পারফেক্ট। আর আমরা ওরকম চাইছি যে লিভিং রুমের যে আমার হোয়াইট সোফার লগে ম্যাচ করিয়া হোয়াইট কালারের এবং সেম ম্যাচিং হইতো, আর একলগে দুই কাজ হয়ে গেল। আর এই তো এখন আলিশারা বুঝে আর্মচেয়ারের মাঝে বইছেন, ও চেয়ারটা আমরা ফাইনালি ডিসাইড করছি, বাট একটার কালার ডিফারেন্ট থাকবো, ইনোইলকিয়া মিন্ট কালার বা হালকা একটু গ্রিন কালার লাখান, আমরা দিছি হোয়াইট কালার, আমরা হোয়াইট সব কিছু থাকবো হোয়াইট আর কি। তো ও হিসাবে আর একটা হয়েছে গিয়া লেদারের বক্স স্টোরেজ করার লাগি, এই যে কফি টেবিলের সামনে থাকে, আমি অ্যাকচুয়ালি শিওর জানি না কিতা নাম একটার হয়, তো ওলা কফি টেবিলের সামনে রাখে, বা আমি দেখাইম একটু পরে। এখন আমি জাস্ট দেখাইলাম কোন সোফাটা ফাইনালি ডিসাইড করলাম, এই তো এই সোফাটা বেড হয়, সোফাটাও আমরা ডিসাইড করে নিলাম। এগুলো আসলে অনেক কার্যকরী, এই যে নিচের দিকটাও অবশ্যই খেয়াল করছি, কারণ নিচের দিকটা একবারে লাগাইল নাই আমরা আগর সোফার মতো। তো আমি সবসময়ও সাজেস্ট করবো যারা গড় ছুটো বা যে কোনো জায়গা স্পেস বড় হোক ছুটো হোক জায়গার মাঝে এরকম যদি নিচে দিয়ে হ্যান্ডেল থাকে ওলা খোলা থাকে, তাহলে আপনার গড় দেখতে একটু বড় লাগে এবং ক্লিনিং করা ইজি হয়। আমার কাছে সুন্দর লাগে ওরকম ফায়া হইতো, তো আমি ওটার লাগে আমরা আগর সে সোফাও ফায়ার বিশেষ করে খেয়াল রাখছি, কারণ বেশিরভাগ কর্নার সোফার তুমি যদি ফায়ার সাইড যদি ডাউন থাকে দেখতে গড় ছুটো লাগে আর সুন্দর লাগে না, এলাম সিম্পলের মাঝে ভালো লাগে, আমি আমার কথা কইরাম। তো এই তো ফাইনালি আমরা অর্ডার করে লাইছি, করিয়া যাইরাম কি দুইটা আর্মচেয়ার একটা বেড সোফা আর হইল গিয়া একটা স্টোরেজ লেদারর। তারা কইছে 4 সপ্তাহ লাগবো আইতে আইতে, দেখা যাক কতটুকু হয়, 4 উইকসের ভিতরে আইব। তো এই তো খুশি লাগে আসলে, কোনো একটা জিনিস করতে গেলেও ডিসাইড করার গেছে একটা মানে টেনশন লাগে, আল্লাহ কিতা হইব করতামনি করতামনি, বা করিয়ালে খুশি লাগে, সব কিছু মিলাইয়া একটা আনন্দ বিরাজ করে, টেনশনও লাগে। আর যাই হোক আলহামদুলিল্লাহ খুশি করিয়া আইলাম আমরা, আওয়ার পরে রান্না বান্না আমি সব কিছু ভিজাইয়া রাখিয়া গেছি, আর কুইকলি তাড়াহুড়া করি রাঁধিলিম, মিষ্টি কুমড়া দিয়ে চিকেন দিয়ে রাঁধিমু এখানেও, আর মাছ বা করছি ট্যাংরা মাছ, মাছ এগুলো একবারেও খাটা নাই, ওগুলা খাটিয়া
আস্তে আস্তে দইয়া পরিষ্কার করিয়া হইলে গিয়া আমি নীলা রান্ধিমো। তো একলগে সব কিছু বয়াই দিছে যে তারা ওরা কেন বাইরে থেকে আইসি, টাইম নাই এত, তার লাগে আর রেসিপি আর অত তা দেখাইতে পারছি না, কুইক রান্ধি আমরা খাওয়া দাওয়া করি লাইছি। তো বিকালবেলা আমরা একটু গার্ডেনিংও লাগি, ফ্লাওয়ার বিয়ঙ্কি থেকে আনিয়া রাখা হয়েছে। আর এখন যেহেতু সামার সিজন, সো এখন আমরা সবাই কম বেশ ফুলের গাছ বা গার্ডেনিং লইয়া ব্যস্ত থাকি, বাইরে দেশেও যারা তখন বিশেষ করি। তো এই তো খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার গাছগুলা আমরা কয়েকদিন আগে গেছিলাম, ওইল গিয়া বিয়ঙ্কি থেকে আনছি। আর এখন মাটি দিয়া সব কিছু সেট করিয়া লাগাই দিলাম। আর ওয়েদার যত সময় যার আর কি চেঞ্জর, আর এই বছর লাগে একটু সামার লেটে, আর যার কারণে সব কিছু কি বোঝা যান না কি তা করতা না করতা। ঠান্ডা একদিন বালা ওয়েদার হইলে একদিন বাদ থাকে ওলানু যার। আর আমার ফুলগুলার প্রতি, ফুল গাছ লাগানি বা সব কিছু গার্ডেনিংয়ের প্রতি আমার আলাদাও একটা দুর্বলতা আপনারা সবাই জানেন কম বেশ। আমার লাগে গিয়া যে কোন সময় সামারাই তো সুন্দর সুন্দর ফুলের গাছ বা সামারও গার্ডেনিং করতাম, আলিসারা বউ সেম এনজয় করেন। তো তানটা কইলাম ওগুলা তা লাগাই দো। আর ধানোর একদিন স্পেশালি খাম থাকে না, এদিন আমরা অনেক এক্সট্রা খাম করি যেগুলো আমি একলা করতে পারতাম না বা বাচ্চান তোরে লই আপনারা তো বুঝতে পারা, তারা সব কিছু এলোমেলো করি লাইবে। আর সাহস থাকে আলিসারা বুকরে থাকলে অনেক কিছু করতাম পারি বা তাইনও আমার অনেক হেল্প করেন আলহামদুলিল্লাহ দিক দিয়া। তো যাই হোক, বিকালবেলা একটু তারারে লইয়া আমরা পার্ক আইসি, তারা খেলাইরা যেহেতু লম্বা দিন এখন তারা একটু সময় পায়, বিকালে চেষ্টা করি তারা একটু পার্ক খেলা নিল আইলাম, একটু ঘুরাইলা। আর এই তো আলিশা আনাবিয়া জিব্রানো সুন্দর সুন্দর মুহূর্ত, আসলে দেখতে দেখতে আলিশা জিব্রানো তারাও বড়ই জিরা। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার অনেক ভালো লাগে আসলে। তারারে একলগে যে সময় তিনও ভাই বোনে খেলাধুলা করেন বা গল্প স্বল্প করেন আমারও মন ভরে যায়। সবাই দোয়া করবা আল্লাহ তারারে নে খায়া দিতা এবং আমরা সবাই রে বিপদ আপদ থেকে রক্ষা করতাম। আপনার আমার পক্ষ থেকে সকল লাগে রইল অনেক দোয়া ভালোবাসা, দোয়া করি সবাই শান্তি থাকতা, সবর মনের আশা আল্লাহ পূরণ করতা। আর বিশেষ করি বাচ্চাইন তোরে অনেক ভালো রাখতা, বাচ্চাইন আসলে ভালো থাকলে মা বাপ সবার মন ভালো থাকে এবং সব কিছু ঠিক থাকে। দেখতে দেখতে ব্লগ একদম শেষ পর্যায়ে, আমরা বিদায় নিমুগি। আমরা লাগে আবারও সকলের কাছে দোয়া কামনা করি এবং সকল লাগে ভালোবাসা রইল, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।